রাজ্য জুড়ে চলছে সিআরপিএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম। উদ্দেশ্য একটাই, সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা। পড়াশোনার পাশাপাশি যুবশক্তিকে খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতে বুধবার একটি ভলিবল টুর্নামেন্ট সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে সিআরপিএফ এর 71 নম্বর ব্যাটেলিয়ান। এই উপলক্ষে বুধবার তেলিয়ামুড়া চাকমাঘাটের সিআরপিএফ ক্যাম্পে মুঙ্গিয়া কামী দুই কর্মা বস্তি রাজনগর তেলিয়ামুড়া স্টার ক্লাব চাকমাঘাট এর 4টি যুবদলের মধ্যে এক ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ অনেকেই। সিভিক অ্যাকশন প্রোগ্রাম 2022-23 কাজ অর্গানাইজ কিয়া যা রা ওর এস এরিয়া মে হমলি জিতনা ভি স্টুডেন্টস হোক নিয়ে তো লোক যে যে ছোট বাচ্চা লোক গেম খেলতে হ্যাঁ লোক কে লিয়ে ইনকাম ম্যাচ ভলিবল ম্যাচ ইয়ে টুর্নামেন্ট করতে সাথ সাথ মেন হমলা ওই সিভিক অ্যাকশন প্রোগ্রাম সামান আই গেমস জেসে কি হমলোক ইয়ে স্পোর্টস কাজ জার্সি বাতরা বোল হোক নেট হোক সাথ সাথ মে হমলোক সাথ মে ইহা মে আগে বাতচিত করলে মিলনে মে এসে গেলে হমলোক ইহি প্রোগ্রাম কিয়া গিয়া হ্যাঁ কন সা ব্যাটেলিয়ন ওর ইয়ে 71 বাতালিয়ন সিআরপিএফ হমলোক 12 হেক্টর মে তো হমলোক তো খুমলুং হেডকোয়ার্টার মে ওহা মে বাতালিয়ন হেডকোয়ার্টার হ্যাঁ ওর ইহা মে তেলিয়ামুড়া মে ইহা মে ব্রাভো কোম্পানি ব্রাভো 71 তেলিয়ামুড়া মে হমলোক ডেল্টা 71 তো হমলোক কা ডিপ্লোমেন্ট 71 বাতালিয়ন সিআরপিএফ কা ডিপ্লোমেন্ট ইহা মে এসে হওয়াই মে দো কোম্পানি বাকি হমলোক অলগ অলগ সিপাহী জেলা ডিস্ট্রিক্ট মে হ্যাঁ ওর ওয়েস্ট চাপড়া মে কি হ্যাঁ আনে ওয়ালে দিন ভি এসে প্রোগ্রাম হোগা বিলকুল হমলোক ইয়ে তো এলাকায় এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান খুবই কম হয়, যার ফলে খেলা এবং ক্রীড়া সামগ্রী বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।